কোভিডের পর ফের পিংলার নয়াতে পটচিত্র মেলা ২০২২, ফের রঙিন হল নয়া। গত বৃহস্পতিবার বিকেল থেকে রাজ্য পর্যটন দপ্তরের আর্থিক সহযোগিতায় এবং রাজ্যের খাদি বোর্ডের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়াতে শুরু হয়েছে পটচিত্র মেলা ২০২২। জেলাশাসক এবং রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার হাত ধরে মেলার উদ্বোধন হয়। ফের রঙিন হল মেলা, নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মোড়কে জমে গেল পিংলার নয়ার এই উৎসব। গত ২ বছর কোভিড থাকায় সেইভাবে এই মেলা হয়ে ওঠেনি। মন খারাপ ছিল নয়ার ৩০০ জন পটশিল্পীদের, আর এই বছর এই মেলা হওয়াতে অনেকটাই খুশি পটশিল্পীরা। মেলা চলবে আজ অর্থাৎ ২৮শে ডিসেম্বর পর্যন্ত। প্রত্যন্ত গ্রামের এই মেলা হলেও দেশ বিদেশ এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ হাজির হয় মেলাতে। চলে বেচাকেনা, মূলত গাছপালার রং দিয়ে পটের বিভিন্ন চিত্র তুলে ধরে শিল্পীরা। চলছে পট নিয়ে নানা কর্মশালা। এই কদিন বেশ হাসি খুশিতে কাটে পটশিল্পীদের, বেচাকেনাও হয় যথেষ্ট। প্রত্যেকেই নিজেদের বাড়িতেই একটি করে স্টল বসিয়েছেন। ভিড় জমেছে বাহাদুর চিত্রকরের সংগ্রহশালায়। মেলার কয়েকদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এই পটচিত্র মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক আয়েশা রানী। এই নয়া গ্রামকে সাজানোর একাধিক নতুন উদ্যোগের কথাও তারা বলেন। তবে করোনার পরে এবছর বিদেশি পর্যটকদের সংখ্যা অনেকটাই কম। দিল্লি, মুম্বাই, কলকাতা এবং উড়িষ্যার প্রচুর মানুষ হাজির হয়েছেন।